মুর্শিদাবাদ জেলার বহরমপুরে শুরু হলো সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা সোমবার বহরমপুর ব্যারাসকল ময়দানে এই মেলার উদ্বোধন হয় পাশাপাশি কান্দিতেও পাঁচ দিন ব্যাপী সবলা ও সুরক্ষা মেলার সূচনা হয় এদিন মেলার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমার শাসক অভিক দাস পৌরপিতা অপূর্ব সরকার কান্দি মহকুমা সভাপতি গৌতম রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা জেলার বিভিন্ন প্রান্তের স্বয়ংবর গোষ্ঠী ও হস্তশিল্পের সাথে যুক্ত সদস্যরা এই মেলার স্টল দিয়েছে মেলা ঘিরে স্থানীয় বাসিন্দা অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো মুর্শিদাবাদ জেলার বহরমপুরে শুরু হলো সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা সোমবার বহরমপুরে ব্যারাক স্কয়ার ময়দানে এই মেলার উদ্বোধন হয় দশই ডিসেম্বর থেকে আগামী ষোলোই ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের ও হস্তশিল্পের নানা স্টলের আয়োজন করা হয়েছে মেলায় পাশাপাশি কান্দিতে সবলা ক্রেতা সুরক্ষা মেলার সূচনা হল সোমবার এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পান্ডে কান্দির মহকুমা শাসক অভিক কুমার দাস পৌরপিতা অপূর্ব সরকার কান্দি মহকুমার সভাপতি গৌতম রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ দশই ডিসেম্বর থেকে আগামী চোদ্দই ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা স্বয়ম্বর গোষ্ঠী ও হস্তশিল্পের সাথে যুক্ত কর্মীরা এই মেলায় বিভিন্ন সামগ্রীর সম্ভার সাজিয়ে স্টল দিয়েছেন মেলার মাধ্যমে আগামী দিনে কাজের উন্নতি ঘটবে বলে মনে করছেন উদ্যোক্তা থেকে অংশগ্রহণকারী সকলেই সকলে যাতে নিজের সক্রিয় ভূমিকায় স্বাবলম্বী হতে পারে সেই লক্ষ্যে উৎসাহ প্রদানে এই সবলা ও ক্রেতা সুরক্ষা মেলার উদ্যোগ বলে জানান মন্ত্রী সাধন পাণ্ডে সবলা মেলার এখানে ওপেনিং হলো সবলা মেলা আর কিছু নয় মহিলারা যাতে স্বাবলম্বী হয় নিজের পায়ে দাঁড়ায় একটা নতুন প্রজেক্টে মুখ্যমন্ত্রী নামকরণ করেছেন মুক্তিধারা সেই মুক্তিধারা পরিকল্পনায় ছেলে মেয়ে উভয় গ্রাম বাংলায় যাতে মানুষ রোজগার করতে পারেন তার জন্য আমরা তাকে ট্রেনিং দেবো গ্রাম বাংলার বেকার ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেবো তাদেরকে ব্যবসা প্রতিষ্ঠিত করবার জন্য ব্যবস্থা নেব যাতে তারা রোজগার করতে পারে নিজের পায়ে দাঁড়া গোষ্ঠী তৈরি করার দরকার আমি কি বললাম সাত কোটি মানুষ দু টাকা কিলো চাল পায় সাত কোটি মানুষ যদি দু টাকা কিলো চাল পায় তাহলে আমি ধরে নিলাম দু কোটি বাদ দিলাম তাহলে পাঁচ কোটি রইল পাঁচ কোটি রইল তার মানে আমার যে গোষ্ঠী এই যে পশ্চিমবঙ্গে যে গোষ্ঠী এক কোটি মতন গোষ্ঠী আছে এক কোটি গোষ্ঠী তো সেটাকে নিয়ে যেতে হবে তিন কোটি গোষ্ঠী তাহলেই কিন্তু আমরা পভার্টি লেভেল থেকে মানুষকে তুলতে পারব মানুষের রোজগার বাড়তে এটাই এইটাই টার্গেট সরকারের একটা টার্গেট যে তিন কোটি মানুষকে আমরা স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে নিয়ে আসবো নিয়ে এলে বুঝতে পারবো যে অর্থনৈতিক কাঠামো পশ্চিমবঙ্গের ব্যাপক পরিবর্তন টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না বাংলা।